প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালোই আছো, সুস্থ আছো। আজ যখন আমরা সবাই লকডাউনে গৃহবন্দী, তখন তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রয়াস পৌঁছানোর চেষ্টা করছি। আশা করছি এটা পেয়ে তোমরা খুব উপকৃত হবে। আজ আমি ইংলিশ গ্রামারের একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ ক্লাস 7 থেকে 12 অবধি সব ক্লাসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন, তাই আমি এই টপিকটি বেছে নিয়েছি। তবে মূলত ক্লাস 9-এর জন্যই আমি এই আলোচনাটা করছি। এবার দেখো, আজকের যে টপিক ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ ভয়েস, ভয়েসটা কী। ইন গ্রামার দ্য ভয়েস অফ এ ভার্ব ডিসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাকশন দ্যাট দ্য ভার্ব এক্সপ্রেসেস অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস আইডেন্টিফাইড বাই ইটস আর্গুমেন্টস সাবজেক্ট অবজেক্ট এটসেট্রা। অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলি। ক্রিয়ার যে প্রকাশভঙ্গি বলে দেয় যে কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ ভয়েস চেঞ্জ হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট বা কর্তা নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। তাহলে ভয়েস কি সেটা আমরা জানলাম। এবার দেখো যে ভয়েস চেঞ্জ কীভাবে করব। ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ভয়েস কয় প্রকার, মানে হোয়াট টাইপস অফ ভয়েস। ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। স্বভাবতই প্রশ্ন আসবে যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। তো দেখো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, যখন কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটি করে, অর্থাৎ সাবজেক্ট নিজে ডুয়ার বা অ্যাক্টর হিসাবে কাজ করে, তখনই সেটি অ্যাক্টিভ ভয়েস। এবার নেক্সট হচ্ছে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি, যখন কর্তা বা সাবজেক্ট নিজে কাজটি করে না, অন্য কেউ করে এবং কর্তা কাজের ফল ভোগ করে, তখনই সেটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে জানার পর আমরা চলে যাচ্ছি কিভাবে এই ভয়েস চেঞ্জ হবে, হাউ দ্য ভয়েস ইজ চেঞ্জড। দেখো, একটা ছোট্ট উদাহরণের মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাক্টিভ ভয়েসে দেখো লিখেছি রাম ডিড ইট, রাম ডিড ইট। আমরা স্বভাবতই জানি যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানেও ঠিক একইভাবেই হয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, ভার্বটাকে তারপরে বসাবো, নেক্সট হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে আসবো। দেখো, এখানে সেভাবেই করা হয়েছে। দেখো, ইটটাকে আমি নিয়ে এসেছি প্রথমে সাবজেক্ট হিসাবে, এখানে তারপরে আমাকে দেখে নিতে হবে যে ভার্বটা কিসে আছে। দেখছি এখানে ভার্বটা পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এবং ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, এবং ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান। এই জন্য আমরা ওয়াজ ডান বসিয়েছি, তারপরে একটা বাই বসিয়েছি, তারপরে সাবজেক্টটাকে টেনে নিয়েছি। তাহলে এর মধ্যে থেকে আমরা বুঝলাম যে কীভাবে আমি এটা চেঞ্জ করলাম। এবার আমরা যাচ্ছি নেক্সট অবজেক্ট আইডেন্টিফিকেশান। অবজেক্টটা আমরা কীভাবে আইডেন্টিফিকেশান করব। কোনো সেন্টেন্সের ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই আমরা অবজেক্ট বলব। যেমন দেখো, আই সি এ বার্ড, এখানেও দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সেন্টেন্সটাতে ভার্ব সিকে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে এ বার্ড, তাই এখানে এ বার্ডটা অবজেক্ট হয়েছে। তাহলে অবজেক্ট আইডেন্টিফিকেশান আমাদের জানা হলো। এরপরে আমাদেরকে জেনে নিতে হবে যে কাইন্ড অফ ফাংশনাল সেন্টেন্স, সেন্টেন্স ঠিক কটা। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই পাঁচটা সেন্টেন্স আমাদের মধ্যে আছে। আজকে আমি যেটা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মাবলী। প্রথমে দেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি পূর্বে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝিয়েছি, সেটাই এখানে তৈরি করা আছে, সেটা দেখো। নেক্সট হচ্ছে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসাতে হবে।
মেন ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বাই বসাতে হবে, কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম নিয়ে আমি পরে আসছি। প্রথমে আগে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো দেখো। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে বি ভার্বের পরে বিং বসবে এবং তারপর মেন ভার্বের থার্ড ফর্ম হবে। সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ থাকলে হ্যাভ বিন বসবে এবং তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। নেক্সট হচ্ছে সাবজেক্টের পরে যদি উইল শ্যাল থাকে তাহলে উইল বি শ্যাল বি হবে এবং তারপর মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এই আটটা পয়েন্ট আমরা পেলাম। তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চেঞ্জেস অফ প্রোনাউন। চেঞ্জেস অফ প্রোনাউনটা দেখো, সাবজেক্ট অবজেক্ট, আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ঠিক উল্টোভাবেই চলে যাও। মি যদি থাকে তাহলে আই, আস থাকলে উই, ইউ থাকলে ইউ। দেখো ইউ এর কোনো রকম চেঞ্জ এখানে আমরা খুঁজে পাইনি, একই রকম আছে, সেক্ষেত্রে ইউ এর কোনো চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে হি থেকে হিম, সি থেকে হার্ট, দে থেকে দেম। এই প্রোনাউনের চেঞ্জটা দেখার পর আমরা একটা আইডিয়ার মধ্যে আসলাম যে কিভাবে ভয়েস আমরা চেঞ্জ করব। এই নিয়মাবলীটা আমরা এখন দেখলাম। এবার আমি নেক্সট আসছি তোমাদের সাথে কিছুক্ষণ পরে।